আজকের সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাগুরু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক শ্রদ্ধেয় মাদন নাহারা বুখারি, আমাদের অভিযাত্রার সবসময় সহযোগী বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুদল, আজকে এই মিলন মেলার রক্তদাতা, সকল রক্তগ্রহীতা, স্বেচ্ছা রক্তদানের সাথে সংযুক্ত সকল সংগঠক, সকল মোটিভিয়ার এবং সকল সহকর্মীগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই দিন কোনো দেয়া নেওয়ার ভিতরে না, এই বন্ধন হচ্ছে আত্মীয়তার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে প্রায় 200 রক্তগ্রহীতা যাদের নিয়মিত রক্ত বা রক্ত উপাদান নিতে হয়। তা আমরা প্রায়ই আমাদের রক্তগ্রহীতা বিশেষত যারা নিয়মিতভাবে রক্ত বা রক্ত উপাদান গ্রহণ করে, আমি শিক্ষক যাকে আপনারা সবাই চিনেন, আমরা তো চিনি, আমরা দুভাবে চিনি, আপনারা সাহিত্যিক হিসাবে চিনেন, আমরা আমাদের শিক্ষক হিসাবে এবং চিকিৎসক হিসাবে চিনি। আমার কাছে অত্যন্ত মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠানে এসে কোয়ান্টাম আমাদের দেশে রক্তদানের যেই একটা মূল্যবোধ তৈরি করেছেন, চেতনা তৈরি করেছেন, এইটার বেনিফিশিয়ারিদের মধ্যে আমি নিজেও একজন। গত বছর আগের বছর আমার কোনো ধরনের ব্যাগ রিসিভ করার প্রয়োজন হয়েছিল, তো বন্ধু বান্ধবরা জানিয়েছে এবং একজনের ব্লাড আমি নিয়েছি, কিন্তু সে আমাকে কোনোদিন এসে বলে নাই যে সে আমাকে ব্লাড দিয়েছে। আমি শুনেছি যে সে আমি যেখানে কাজ করি সেখানকার তার মোটিভেশনটা এত বেশি, সে পিছনে দিয়ে কোনো বেনিফিট করবে সেটা থেকেও সে নিজেকে বিরত রেখেছে। এই যে রক্তদান করার যে মনোভাবের পরিবর্তন করা, রিয়েলি শুধুই কি দিয়েছে ব্লাড তা নয়, মনোভাবেরও পরিবর্তন হয়েছে। যারা বিভিন্ন কারণে রক্ত নিয়েছেন এরকম হিস্ট্রি পেলেই আমরা দেখতাম তার সি ভাইরাস রয়েছে। তো এর কারণ ছিল কি, তখন এক ছিল সি ভাইরাসের পরীক্ষা ছিল না, দুই ছিল কোয়ান্টাম ছিল না, তার কারণে সে সময় আর এই স্বেচ্ছা রক্তদান পাওয়া যেত, জরুরি প্রয়োজনে রক্ত কিনে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল। কিন্তু যখন এই সোশ্যাল মুভমেন্ট আপনারা শুরু করলেন, প্র্যাকটিক্যালি আমরা দেখছি, আমাদের 2002 সালে আমরা একটা গবেষণা করেছিলাম যে যারা রক্ত নিয়েছে তাদের মধ্যে সি ভাইরাসের প্রবণতা কি, যারা অপারেশন করেছে তাদের মধ্যে সি ভাইরাসের প্রবণতা কি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফান্ডে আমি কোইনভেস্টিগেটর হিসাবে মবিন খান স্যারের সাথে এই কাজটি করেছিলাম। আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যারা রক্ত গ্রহণ করেছে তাদের মধ্যে কোনো সি ভাইরাস নাই। তার কারণ হচ্ছে, এক, আপনারা স্ক্রিনিং করে দিচ্ছেন, মানুষকে স্ক্রিনিং শিখিয়েছেন আপনারা, আবার যারা রক্ত দিয়েছেন এর মধ্যে প্রফেশনাল জানার নাই। আপনারা যারা আমার সামনে বসে আছেন, রক্ত দিয়েছেন, আপনাদের ভূমিকা, এই যোগ্যতা আপনাদের, এই অহংকার আপনাদের। আপনারা কিন্তু ভাবেন নাই যে আপনারা এরকম একটি উপকার করেছেন, আপনারা ভেবেছেন যে হয়তো একজন মানুষের রক্ত প্রয়োজন হয়েছে, শুধু রক্তই দিয়েছে। তো এর মাধ্যমে দেশে একটি বিপ্লব হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আমাদের সরকারের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সারা পৃথিবী এবং বাংলাদেশে, 2030-তে আমরা সি ভাইরাস ইলিমিনেট করবো। যেহেতু আমাদের সামনে এত বেশি ডোনার আছে, যারা কোভিডের মধ্যে 85,000 ব্যাগ ব্লাড সংগ্রহ করতে পেরেছে, আমি মনে করি সি ভাইরাস সত্যি সত্যি 2030-এ আমাদের মধ্যে থেকে চলে যাবে এবং চলে যাচ্ছে। একসময় আমরা দেখেছি আমাদের সামনে সি ভাইরাসের রোগীরা কীভাবে তেমন করে চিকিৎসা ছিল না, কীভাবে সি ভাইরাসে আক্রান্ত হচ্ছে, সেই মর্মান্তিক দৃশ্যগুলো আমরা দেখেছি। কিন্তু এখন সি ভাইরাস অনেক অনেক কমে গেছে। একদিন দেখা যাবে যে আমাদের ছাত্রদেরকে সি ভাইরাসের উদাহরণ দিতে হবে, অতীতের ছবি দেখাতে হবে, বাস্তবে সি ভাইরাস আমরা আর পাবো না। এটা হচ্ছে আপনাদের কৃতিত্ব। বাংলাদেশে সি ভাইরাসের প্রবণতা কমার পরেও এখনো প্রতি 500 জনে একজনের সি ভাইরাস রয়েছে। এটা হিসাব করলে আমাদের প্রায় 1 কোটি মানুষের হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাস রয়েছে। তো যেহেতু এখন স্ক্রিনিং রয়েছে, এখন মানুষকে এটা বোঝাতে হচ্ছে না আমাদেরকে যে স্ক্রিনিং করা লাগবে। 10-15 বছর আগে একবার পত্রিকা এসেছিল যে নিজের রক্ত দিয়েছে তারপরেও কেন 1,800 টাকা বিল হলো। পরে আমি খুঁজে দেখলাম ওই পত্রিকার সম্পাদকের সাথে যোগাযোগ করলাম, বললেন হ্যাঁ তাই তো, কেন বিল হয়েছে। পরে আমি ওনাকে বললাম বিল তো হবেই,
ওরা তো স্ক্রিনিং করা হয়ে গেছে, রক্ত চেক না করে দিলে তো এটা কেমন কেমন হবে। তারপরে উনি ওই ওই ইয়েটাকে পরের দিন আবার সংশোধনী ছাপিয়েছিলেন। মানে একসময় পত্রিকার সম্পাদককে বোঝানো লাগতো যে রক্ত দেওয়ার আগে স্ক্রিনিং করা লাগে এবং এটার জন্য কিছু খরচ আছে। এখন অবশ্য কোয়ান্টামে দিলে এই খরচ আসে মানুষ টের পাচ্ছে না, তার কারণ হচ্ছে কোয়ান্টামই খরচটা বিয়ার করছে। তো তাহলে দেখুন, এই যে স্বেচ্ছায় আপনারা রক্ত দিয়েছেন, শুধু একজনের জীবন বাঁচাননি, এই দেশের তিনি অল্প কথার মধ্যে অনেক কিছু বুঝিয়ে বলেছেন আমাদের। আর একটু আগে যিনি আমাদের স্বাগত বক্তব্য দিলেন রেজাউল হাসান সাহেব, তাকেও অনেক আমি ধন্যবাদ জানাই, অনেক কিছু জানলাম তার কাছ থেকে। রক্তদান কর্মসূচি, এই যে রক্তদাতা এবং যারা রক্ত নিয়েছেন রোহিতা, তাদের যে একটা মিলন মেলা আজকে, এইটা আমি কোনদিন জানতাম না, আজকে আমি এই কার্ড পড়ে জানলাম। এর একটা বিশাল আয়োজন, এরকম শত শত মানুষ এখানে রক্ত দিয়েছেন এবং রক্ত নিয়েছেন, তাদের যে মিলন মেলা মেলা আমি দেখে খুব খুশি হলাম। শুধু তাই না, যে এত অডিয়েন্স আমি একসঙ্গে খুব কম সময়তে দেখেছি। রক্ত দিতে যে মানুষের এত আগ্রহ এবং রক্ত যারা নিয়েছেন তাদের ভিতরে এই মিলন মেলাটা আমি খুব ভালো লাগলো, অ্যাপ্রিসিয়েট করলাম। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে আমরা ছেলেবেলায় যখন আমরা অনেক আমরা সিক্সটিজ এর কথা বলছি, এবং কমপক্ষে 25 বার রক্তদান করে গোল্ডেন ক্লাবের দিকে তো আহ্বান জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, সবাই আমরা করতালি দিয়ে আমাদের স্বেচ্ছার অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। তো রক্তদাতা প্লাটিনাম ক্লাবের সম্মানিত সদস্য, প্লাটিনাম ডোনার আরো একজন সাইফুল ইসলাম, তাকে বিনীত আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। রক্তদানের মাধ্যমে গোল্ডেন ক্লাবের সদস্যপদ লাভ করেছেন লাভলি ইয়াসমিন উর্মি, গোল্ডেন ডোনার, একজন সম্মানিত গোল্ডেন ডোনার। 25 বার রক্তদানের মাধ্যমে তিনি গোল্ডেন ক্লাবের সদস্যপদ লাভ করেছেন। আমরা অভিনন্দন জানাই, করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো আমাদের স্বেচ্ছা রক্তদাতাদের, গোল্ডেন ক্লাবের সম্মানিত পুরুষ সদস্যদের। চন্দ্র সরকার তার পক্ষে তার ভাগ্নি ক্রেস্ট গ্রহণ করবেন, বিনীত আহ্বান জানাচ্ছি। তারা ক্রমে পাটোয়ারি, এরপর আসবেন মহিউদ্দিন আহমেদ পাটোয়ারি। এবার আসবেন এ কে এম নাজমুল হক, এবারে আসবেন কেফায়েত হোসেন তানভীর, মোহাম্মদ মুহিদুর রহমান, এবারে আসবেন মোহাম্মদ মাইনউদ্দিন,
রায়। আমাদের আসবেন মোহাম্মদ সাইফুল ইসলাম।